তোমাকে সব লিয়ে হাঁটে তো দাঁড়াও। আশা করছি তো মাছ মোটামুটি ভালো হওয়ার জন্য আশা করছি, যে যে লাইনে আমরা থাকি চিংড়ি টিংড়িগুলো পড়ে সেই জন্য আমরা আশা করছি ভালো। আমরা সরকারি পারমিশন পাওয়ার পরে পারমিশন নিয়েই বেরোব। এবার স্যার কেমন ভাবছেন মাছ টাছ কেমন হবে? মাছ তো ভালো ভাবছি, কিন্তু এই ওয়েদারের জন্য আমরা সবাই টেনশনে। সামনে একটা দুর্ঘটনা ঘটে গেছে যার জন্য সবাই একটা চাঞ্চল্যকর অবস্থায় আছি, চিন্তিত। আর এখন সমুদ্রের এই যে রোলিং, মানে রোলিং কোন দিতে এই সময় রোলিং এবং প্রচুর ঝড় আছে, ঝড় বৃষ্টি। এখন রোলিং কেমন আছে? এখন মোটামুটি রোলিং ভালো, রোলিং আছে। আমরা তো নদীতে ফিশিং করে আমাদের জীবন জীবিকা নির্বাহ করা হয়। আমরা যে কজন 13 জন স্টাফ বা 14 জন স্টাফ আছি, প্রত্যেকের ইন্স্যুরেন্স কভারেজটা ঠিক মতো আমরা যেন পাই, বা আমাদের যে লাইফ জ্যাকেট বা যে পরিষেবাগুলো আমাদের ইউনিয়ন থেকে পাওয়া দরকার সেগুলো সবার জন্য আমরা পেলে খুব আনন্দিত। সরকারি নিয়ম মেনে যারা যাচ্ছে তাদের জন্য কোনো রকম কোনো পদক্ষেপ নিচ্ছেন না ইউনিয়ন। তারা ইচ্ছা মতো বেরিয়ে যাচ্ছে, তারা নিয়ম কানুন মানছে না, যে যখন পাচ্ছে চলে যাচ্ছে। 15 এপ্রিল থেকে 14 জুন পর্যন্ত মাছ ধরা সম্পূর্ণভাবে নিষিদ্ধ সামুদ্রিক মৎস্যশিকার। তো আগামী 15 তারিখ থেকে 15 জুন থেকে শুরু হচ্ছে।